धरण एक यूट्यूब चैनल आर्ट अपनी कीभव सहजे एडिट करते देखो आजकल भिडियोते। हेलो एवरीवन, दिस मोटी फ्रॉम एस एम टेक बीडी। सो ए कवर डिजाइन करार्जन यूज करब पिक्सेल मोबाइल एप्लीकेशन। एप्लीकेशन आनी गूगल प्ले स्टोर के इजिली डाउनलोड करतेड़ाओ भिडियो डिस्क्रिप्शन बक्सर लिंक देव थको। सो गाइस चले जाच्छि पिक्सेल एप एप्लीकेशन टीते। चले आसलाम पिक्सेल एप एप्लीकेशन टीते। पिक्सेल एप एप्लीकेशन टीते आसार आगे आपके भिडियो डिस्क्रिप्शन लिंके क्लिक कर एक पीएलपी फाइल डाउनलोड कर। तो आमरा पीएलपी फाइल एखाने एड करार जोन्नो एखान थेके थ्री डट अपशने क्लिक करब। दें एखान थेके ओपन पीएलपी फाइले क्लिक करब। दें एखान थेके डट पीएलपी ते क्लिक करब। दें आमरा डाउनलोड फोल्डार थेके आमादेर पीएलपी फाइलटी एखाने एड करे निब। ओके, এবার এখান থেকে ওপেন এন্ড এডিট ক্লিক করব। এবার আমরা আমাদের মতো করে লেখা এবং ছবিগুলোকে এডিট করে নিব। তো আমি প্রথমে এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে প্রত্যেকটা আইকন এবং টেক্সট এডিট করে নিতে পারবেন। তো প্রত্যেকটা অপশন এখানে লক করা আছে, আপনি এখান থেকে আনলক করবেন এবং এডিট করবেন। ফার্স্ট আমি যদি নামটাকে চেঞ্জ করি, তো এখান থেকে আনলক করে নিচ্ছি নামটা। তো আনলক করার পর এখান থেকে এডিটে ক্লিক করছি। सपोज আমি এতটুকু রাখছি। ওকে, তো এখান থেকে আপনি চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারেন। এবং এখানে অপশনে ক্লিক করে আপনি এখানে যদি ফন্টে ক্লিক করেন তাহলে আপনি এই ফন্টটাকেও চেঞ্জ করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফন্টটাকে চেঞ্জ করতে পারছি। তো আমি ব্যাকে চলে আসছি, আমি ফন্টটা চেঞ্জ করতে যাচ্ছি না। দেন আমরা এখান থেকে আবার ওটাকে লক করে দিলাম। এবার আমরা যদি ছবিটাকে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা একটি ছবিকে এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। দেন ফর্ম গ্যালারিতে ক্লিক করব। তো আমরা এখান থেকে এই ফটোটিকে অ্যাড করব। তো আমরা ফটোটিকে একটু ছোট করে নিচ্ছি। দেন এখান থেকে ছবিটাকে একটু রোটেট করে নিব। তাহলে আমরা আবারও এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে ধরে নিচে নিয়ে আসব। ওকে, তো আপনি চাইলে এখান থেকে আগে ছবিটাকে ডিলিট করে দিতে পারেন। তো আমি ডিলিট করছি না। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবার এখান থেকে চাইলে আপনি বাকি সব টেক্সটগুলোকে সেমভাবে এডিট করে নিতে পারেন। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটাকেও চেঞ্জ করতে পারেন। সো ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করার জন্য এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করব এবং ফর্ম গ্যালারিতে ক্লিক করব। দেন আমি এখানে এই ছবিটাকে অ্যাড করছি। ওকে, এটাকে আমি ফুল স্ক্রিন করে দিব। দেন আবারও এখানে ক্লিক করব। দেন এটাকে ধরে সবার নিচে নিয়ে আসব। এবার আপনি আগের ছবিটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আমি ডিলিট করছি না। এভাবে আপনি চাইলে টেক্সটের কালার এবং প্রত্যেকটা টেক্সট ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে সেভ আইকনে ক্লিক করব। দেন সেভ এজ ইমেজে ক্লিক করব। এখান থেকে কাস্টমটাকে আমরা আলট্রা করে দিব। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানতে পারেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে।